আড়িয়াল খাঁ নদের মাদারীপুরের কালকিনির ফাঁসিয়াতলা লঞ্চঘাট এলাকায় পাশাপাশি একাধিক ড্রেজার বসিয়ে কয়েক বছর ধরে প্রভাবশালী একটি মহল অবৈধভাবে বালু উত্তোলন করছে। একই অবস্থা শিবচরের আড়িয়াল খাঁ নদের অংশেও। এখানে প্রায় পাঁচ বছর ধরে বালু উত্তোলনের কারণে হুমকিতে রয়েছে ঢাকা খুলনা মহাসড়কের জন্য নির্মিত হাজি শরীয়তুল্লাহ সেতুটি, আর ঘরবাড়ির ভাঙন আতঙ্কে রয়েছেন নদীপাড়ের মানুষ। শুধু আড়িয়াল খাঁ নয়, জেলার কুমারনদ, পালরদি নদী, ময়নাকাটা নদীসহ পদ্মা নদীর বিভিন্ন অংশে ড্রেজার বসিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চলছে বালু উত্তোলনের মহোৎসব। আগে পানি এখানে গভীর হয়ে গেছে, 50 হাতে নিচ্ছে না, কি করুন? এখন ডেরে যা তাগো কাজ তারা টাহার গরমে তারা করতে আছে। পুলিশ হয়েছিল, আইবার দুদিন থাকে, দু তিন থাকে আবার শুরু হয়ে যায়। তো আমরা চাই যে যাতে এগুলো বন্ধ হয়, আমরা একটু নিরাপদে থাকতে পারি। বালু ব্যবসায়ীদের দাবি, প্রশাসনকে ম্যানেজ করেই এই বালু উত্তোলনের ব্যবসা চলছে। বাড়ি কর্ম প্লাস সামনে দু তিনটা দোকানও ডোমে, এই আর কিছু না। এখানে আর কোনো অনুমতি নেই, কোনো কিছু নেই, লিখিত লাগে না, প্রশাসন ধরবে না, তা লিখিত হয়তো সেই লিখিত অবৈধ দেখাই জেলার ফান্ডে প্রায় টাকা দিয়েছেন, মৌখিক একটা নিয়ে আইছেন, মৌখিক একটা নিয়ে আইছি, এরপর দেখা গেছে উনি বলছে যে আপনারা নদীতে জাহাজ চালাবেন। আর প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষুব্ধ নাগরিক সমাজ। নদীর পাড়ে সমস্ত বাড়িঘর ভেঙে যায়, পরিবেশের ক্ষতি হয়, আমি আশা করি প্রশাসনিকভাবে বাধা দিয়ে একে প্রতিহত করতে হবে। তবে জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তার দাবি, প্রশাসনের অনুমতি ছাড়া যারা অবৈধভাবে বালু উত্তোলন করছে তাদের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ড্রেজিং দিয়ে মাটি উত্তোলন করা আমরা অনুমতি দেই না, কিন্তু সবসময় আমাদের উদ্যোগ আছে, আমরা জানার সাথে সাথেই আমরা কিন্তু ব্যবস্থা নেই। আড়িয়াল খাঁ নদের সদরের অংশে 8টি, কালকিনি অংশে 6টি ও শিবচর অংশে 5টি এবং কুমার নদের 4টি, পালরদি নদীতে 5টি, ময়নাকাটা নদীতে 2টি ও পদ্মা নদীর শিবচর অংশে অন্তত 2টি ড্রেজার বসিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। সময় সংবাদ, মাদারীপুর।